হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই মুহূর্তে যে ফিলিংটা আমার হচ্ছে, আমি যে জিনিসটা অনুভব করছি, সেটা বলা বা লিখে বলা বিশাল মুশকিল, কারণ এটা অনেক দিন পর হয়েছে এবং আমি একদম ছোটো ছিলাম সেই সময় ঘটনাটা ঘটেছিল। তারপরে 2024-এ এসে ঘটনাটা ঘটলো। ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2007 সালে, তারপরে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা হয় 50 ওভার টুর্নামেন্ট, সেটা 2011-তে জিতেছিল, এবং 13-তে জিতেছিল হচ্ছে আইসিসি ট্রফিটা, চ্যাম্পিয়ন্স ট্রফি সেইটা। তারপর ইন্ডিয়া অনেকবার সেমিফাইনালে উঠেছে, ফাইনালে উঠেছে, কিন্তু ট্রফিটা যেটা হয়নি, ভিক্টরিটা হয়নি, চ্যাম্পিয়ন হওয়া কিন্তু হয়নি তাদের। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা অবিশ্বাস্য এবং অনেক দিন পর ঘটলো, জন্য এটা একটা আলাদাই অনুভূতি দিচ্ছে। মানে ধরো তুমি মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছ, জল নাই জল নাই, অনেক কষ্ট করে জল খুঁজে পাচ্ছ না, একবার জল পেয়েও গেলে, কিন্তু তুমি ওটা যা দেখছো মরীচিকা, জল নেই সেখানে, তুমি ভুল বুঝেছিলে যে ওখানে জল আছে। তারপরে আরও খুঁজে খুঁজে যখন তুমি সত্যি সত্যি জলটা পেলে, তারপর মুখে দিলে, তখন যে অনুভূতিটা হয় সেটা একবার ভেবে দেখো যে কীরকম অনুভূতি হতে পারে। তো সেই রকমই অনুভূতিটা আজকে আমার হচ্ছে। তো 2013-র পর 2024 লম্বা টানা 11 বছরের পর আইসিসি ট্রফি ওঠালো ইন্ডিয়া, এবং যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলি তো 7-এর পর 24, মানে এতটা সময় পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকাকে হারিয়ে। তো ইন্ডিয়া সাউথ আফ্রিকা দুটো টিমই আনবিটেন ছিল এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। সাউথ আফ্রিকা প্রত্যেকটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচও বিঘ্নিত হয়নি, বৃষ্টির জন্য একটুখানি বিঘ্নিত হলো, ডিএলএস মেথডে জিতে গেছে প্রত্যেকটা ম্যাচ, একটা ম্যাচও হয়নি। ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ একদম জয়ই হয়েই, পুরো পরাজয় না স্বীকার করি, টানা উঠেছে সে সে প্রত্যেকটা ম্যাচে, যখন প্রত্যেকটা টিমের সাথে খেলা হোক, সুপার এইটে হোক, সেমিফাইনালে হোক, প্রত্যেকটা ম্যাচ জিতেছে। শুধুমাত্র একটা ম্যাচ ইন্ডিয়ার একদম বৃষ্টির জন্য নো রেজাল্ট একটা বেরিয়েছিল, কানাডার সাথে ম্যাচটা ছিল, সেটা হয়নি ম্যাচটা। তো একটা ভয় ছিল যে আগের বছর যখন ইন্ডিয়া আনবিটেন থেকে ফাইনালে উঠেছিল তখন কিন্তু হেরে গেছিলো, তো এবারও কি সেটা রিপিট হবে নাকি এবার কাপ হাতে উঠবে। তো সেই ইচ্ছায় জল কিন্তু এবার ঢালেনি ইন্ডিয়া। তো প্রথমে ব্যাটে করতে নেমেছিল ইন্ডিয়া, তো সেইখানে আমার খুব ভয় ছিল, এবং ইন্ডিয়া কিন্তু প্রথমে যে ব্যাট করতে নেমেছিল, প্রথম দিকে খেলাটা হালকা একটু টুকটাক চলছিল, এবং শুরু দিয়ে খেলাটা একটু লো লেভেলে চলছিল। ফাইনালের এই 29 জুন যে ম্যাচটা হলো, 55 নম্বর এবং দি লাস্ট ওয়ান দিস ওয়ান ম্যাচটা, তো সেটাতে ইন্ডিয়া 20 ওভার টোটালি খেললো এবং রান করেছিল হচ্ছে 176 রান, 7টা উইকেট হারিয়েছিল। কিন্তু প্রথম দিকে রোহিত আজকে রান করতে পারেন 9 রান, পান্থ করে সেদিন 2 বলে, 0 রান করে আউট হয়। সূর্যকুমার ইয়াদব 3 রান করে এবং আকসার পাটেল করে 47 রান, সে কিন্তু একটা খুব ভালো ম্যাচ খেলেছে আজকে। শিবম দুবে করে 27 রান, হার্দিক পান্ডিয়া করে 5 রান এবং জাদেজা করে 2 রান। সবার কথা গিয়ে বলে দিলাম, কিছু একটা মিস করলাম না তো? সকলে তো খেয়াল করছেন, কিন্তু একটা বড় জিনিস বলিনি, সেটা হয়তো অনেকেই খেয়াল করেছেন বা অনেকেই খেয়াল করিনি, সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু টানা এই টুর্নামেন্টটাতে যে কটা ম্যাচ ছিল, যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা অনেক কম রান, এই কম রানটা কিন্তু অনেকটা সময় ধরে তার চলছিল প্রত্যেকটা ম্যাচে, 2 রান, 0 রান, 5 রান, 15 রান, 7 রান এগুলো চলছিল। কিন্তু আজকে সে টানা একটা ম্যাচ দারুণ ইনিংস খেললো, 59 বলে সে 76 রান করলো। এই ইনিংসটা কিন্তু এই ফাইনালের দিনে সবাই কিন্তু মনে রাখবে, এবং এইটা একটা দুর্ধর্ষ ইনিংস হয়ে থাকলো ফাইনালের দিন। তো কোহলি করলো 76 রান এই টোটাল সুযোগে, ইন্ডিয়া 176 রানে উঠে আসলো। আমি ভেবেছিলাম 180-190 হবে, একটু দূরে থেকেছে, মোটামুটি 10-14 রান মতো। এবং সাউথ আফ্রিকার মায়ার্কো আর নেভাটা দুজনে 1টা উইকেট নেয় এবং কেশব মহারাজ আর নর্ডিস দুজনে 2টা উইকেট নেয়, এবং তারপরে খেলতে নামে হচ্ছে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা যখন খেলতে নেমেছিল সে কিন্তু একটা ভালো, যে ঠিকঠাক করে খেলছিল সেরকমও না, খারাপ খেলছিল সেটাও না, একদম পারফেক্টভাবে খেলছিল এবং তারা খুব সুন্দরভাবে টুকটাক করে খেলেছিল। কিন্তু প্রথমে আউট হয় হচ্ছে রিজা 4 রান করে, তারপরে মাকরাম আউট হয়, 3 ওভারের মধ্যেই 2টো উইকেট পড়ে যায়। কিন্তু এখানে খেলা চালিয়ে যায় 31 রান এবং কুইন্টন ডিকক দুজনে করে হচ্ছে 39 রান, একজন 39 রান করে হচ্ছে ডিকক, আর 30 রান করে হচ্ছে 31 রান। তাদেরটা পার্টনারশিপ কিন্তু খুব সুন্দর করে উঠেছিল 58 রানে। সেই 58 রানটা যে হয়েছিলো সেই সময় কিন্তু একটা ভয় বেড়ে গেছিলো যে কী হবে না হবে, কী করে জিতবো না জিতবো সে ব্যাপারটা নিয়ে, কিন্তু তারপরে সেইখানে একটা উইকেট পড়ে এবং সেটা একটা আলাদা শান্তি দেয়।
এইভাবে খেলাটা চলতে থাকে, কিছু দূর এগিয়ে আবার কিন্তু একটা পার্টনারশিপ তারা গড়ে তোলে ক্লাসেন আর ডেভিড মিলারের মধ্যে। ক্লাসেন করে হচ্ছে 52 রান 27 বলে, সে এক সব থেকে ভালো ইনিংস খেলেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। ডেভিড মিলার করে 21 রান, এবং এই রানটা যেই সময় পরপর চলছিল এইটুকু সময় কিন্তু খেলা ঠিকঠাক চলছিল, এবং তারপরেই কিন্তু খেলাটা নড়ে পড়ে যায় তাদের। তাদের লাস্টের দিকে কিন্তু রানটা খুব সুন্দর ছিল, তারা তো উইকেট না পড়তো তাহলে কিন্তু তারা জিতে যেত, কিন্তু তারা গেল হেরে। চোকার্স তাদেরকে বলা হয়, এবং কন্টিনিউ তারা একটা ম্যাচেও, মানে একটা টুর্নামেন্টেও তারা কিন্তু কোনোদিন ফাইনালে উঠতে পারেনি। সেই জন্য এই ম্যাচেও তারা ফাইনালে উঠেছিল, কিন্তু তাদের জেতাটা হলো না। তারা 176 রান তাড়া করতে বসে তারা 7 রান পিছিয়ে থেকে গেল, 169 রানে 8 উইকেটে তারা তাদের ইনিংস শেষ করলো, এবং ইন্ডিয়া জিতলো দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ। হার্দিক পান্ডিয়া 3টা উইকেট নেয় সেদিন, এবং অক্ষর প্যাটেল নেয় 1টা উইকেট, এবং হর্ষদীপ সিং এবং জাসপ্রীত বুমরা দুজনে 2টা উইকেট নেয়, কুলদীপ আর জাদেজা দুজনে 1টা উইকেট পায়নি আজকে। তো ইন্ডিয়া এই যে ওয়ার্ল্ড কাপটা জিতলো, এটা না একটা সত্যি মানে অন্যরকমের ফিলিং এখন। ছোটোবেলায় একরকম দেখেছিলাম সেই সময় একটা ফিলিং, এই সময় বারবার হেরে যাওয়ার পরে জেতাটা একটা যেন মানে ফুরফুরে হাওয়া, ঠান্ডা হাওয়া বইছে এই ধরনের ব্যাপার লাগছে। এতদিন ওয়েট করার পর অবশেষ ইন্ডিয়া জিতল, এবং এটা সম্ভবত রোহিত কোহলি দুজনেরই লাস্ট ওয়ার্ল্ড কাপ, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ নিঃসন্দেহে। এরপরে হয়তো অন্য টিম খেলবে, অন্য কেউ ক্যাপ্টেন হবে। এবং বিরাট কোহলি ম্যাচটা শেষে কিন্তু সে বলেও দিল যে এইটা আমার লাস্ট টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং এরপরে আমি টি-20 ফরম্যাটটা ছেড়ে দিব। এবং সে একদম ওপেন সিক্রেট হিসেবে সে অ্যানাউন্সমেন্ট করে দিল পুরো হর্ষ ভোগলের সাথে কনভার্সেশনে, হর্ষ ভোগলের সাথে ইন্টারভিউতে। তো বিরাট কোহলি তো এখন টি-20 খেলবে না, এখন কে ক্যাপ্টেন হবে, রোহিত শর্মাই থাকবে নাকি অন্য কেউ হবে সেটা দেখার এখন। তবে একটা খুব ভালো ফিলিং হচ্ছে, খুব দারুণ ফিলিং হচ্ছে, ইন্ডিয়া জিতছে থেকে আর কি বলবো। যেখানে প্রচণ্ড ভয় ভয় সব খেলাগুলো চলছিল, প্রচণ্ড ভয় ভয় ছিলাম, সেখানে ইন্ডিয়া জিতেছে ভাই, এটা বিশাল ব্যাপার। তোমাদের ম্যাচটা কেমন লেগেছে, কতটা থ্রিলিং লেগেছে, কতটা দারুণ লেগেছে, এবং তোমরা ইন্ডিয়া জিতবে এই কথাটা কতজন বিশ্বাসী ছিল এবং কতজন ছিল না? মিথ্যা কথা বলবে না, কিন্তু অনেকেই কিন্তু ছিল না বিশ্বাসী। যে মাঝে যখন পার্টনারশিপটা ঘটেছিলো সেই সময় কিন্তু ভাবছিল অনেকে হয়তো ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু তারপরেও যারা বিশ্বাস করে রেখেছিলেন, কারা কারা ছিলেন তারা অবশ্যই কমেন্টে কমেন্ট বক্স করে যান। এবং এই ছিল আজকের ভিডিও, আমি আর কিছু বলতে চাই না, সকলের ফিলিংসটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে আসি, থ্যাংক ইউ এভরিওয়ান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো এবং খেলা দেখতে থাকো, থ্যাংক ইউ।